Dugdugi baje, Dugdugi baje, Dugdugi baje, Dugdugi. Hattali hobe, hattali hok, bajao tali, hattali. Muti khule dao, shotan darao, bachchara shob bhoy keno pao. Dugdugi baje, Dugdugi baje, Dugdugi baje, hattali. Ane shamne takao, dekhte thako, shunte ki pao, jhal kori khao. বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও দেখুন নীতি আর আদর্শ নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু আমি এই ঝামেলায় পড়েছি এখন আমাকে সাহায্য করাটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে দেখুন আমার কি দায়িত্ব আমাকে কি কি করতে হবে আমি খুব ভালো করে জানি আপনার প্রতি আমার যা দায়িত্ব না এর থেকে অনেক বড় বড় দায়িত্ব আমার জন্য অফিসে অপেক্ষা করছে ঠিক আছে আমার লগে বাকবারি করেন না হে এলাকায় আছে হ্যালো কে আমার দেখাও হয়েছে আপনি এখন গিয়া হেরে খুঁজে বের করবেন হ্যালো লগে মিটিং সেট করবেন হেরে জিগাইবেন হের প্রবলেম কি হে কি কি চায় সব শুই না হ্যাঁ জানতে জানতে চাই আপনি হ্যাঁ হেল্প করবেন হ্যাঁ বাদে আইবেন আমি আপনার গরম গরম ভাতের লগে দেশি মুরগির সালুন দেব বুঝছেন আমি তো মনে হয় তুমি অলরেডি পাগল হয়ে গেছো এই কথাটা আমি সারা দিয়ে বলি স্যার কে কি বলবো কেন আর কোয়েন না সকালবেলা স্যার এসে আমার পুরান কেসটা লয়ে লারাম দিছে কোন কেস ওই যে আমার 25,000 টাকা হারা গেছিল সেই টাকা নাকি আমার অন খুঁজে বের করতে হইব হ্যাঁ ভালো তো সমস্যা কোথায় টাকাটা তো তোমারই টাকাটা পাওয়া গেলে তোমার লাভ না লাভ লোকসান তো বড় কথা না ফা হইছে কি টাকা পয়সা কি সব যদি আমার পকেটে টাকা থাকতো আমি একটা জায়গায় রাখতাম তারপর বলতাম টাকা পাওয়া গেছে কিন্তু আমার পকেটেও তো কোনো টাকা নাই আমি এই লিগেই টাকার দাবি ছেড়েছি কিন্তু যখনই স্যার আমার এই টাকা নিয়ে কথা হইতেছে আমার মাথার মধ্যে ট্যাও করে একটা শব্দ হইতেছে আর আমার মাথা জানি কেমন 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 করতেছে তো আমি এখন কি করতে পারি আপা আপনি তো স্যারে যা বলেন আমি পাগল হয়ে গেছি আচ্ছা ঠিক আছে স্যারকে গিয়ে না হয় বললাম যে তুমি পাগল হয়ে গেছো তাহলে কি হবে আপা আপনি তো নিয়ম কানুন কিচ্ছু জানেন না যদি কেউ পাগল হয় মানে যদি পাগল প্রমাণিত হয় তাইলে তার কোনো অন্যায় অন্যায় বলে গ্রাহ্য হয় না এমনকি সে যদি খুনও করে তবুও না স্যার কইতেছে সে নাকি অফিসবাদী মামলা করব আমি কোনো মামলায় টামলায় নাই আমি পাগল হয়ে গেছি তাহলে আমি তোমার জন্য কি করতে পারি আপা আপনার কোনো কষ্ট করা লাগবে না দেখা গেল আপনি কইতে গেলেন পেশ লাগাই হলেন আপনি কাগজে লিখে দেন আমি নিজে স্যারের কাছে যাইতেছি কি লিখতে হবে রিপোর্টে আপনি লিখবেন যে মোহাম্মদ আব্দুল সাত্তার তিনি সম্পূর্ণরূপে মানসিক বিকারগ্রস্ত তাহাকে সমস্ত মামলা হইতে অব্যাহতি দেওয়া হোক এবং এক মাসের অগ্রিম স্যালারি দিয়া তাহাকে সসম্মানে বাসায় পাঠাইয়া দেওয়া হোক আচ্ছা সাত্তার তুমি এক কাজ করো তুমি একটু ওয়েট করো আমি দেখছি তোমাকে ডাকবো জি আমি রিপোর্ট না হয় লিখলাম হ্যাঁ সিগনেচারও করব কিন্তু আমার সিগনেচারের তো একটা ওয়েট আছে না একটা দাম তো আছে তোমার পাগলামির অ্যাটিটিউড ঠিক ছিল এসে যেরকম ঢিসুং ঢাসুং করলা দ্যাটস ফাইন কিন্তু তোমাকে দেখে ঠিক অ্যাপিয়ারেন্সে পাগল মনে হচ্ছে না যেমন ধরো পাগলরা তো এত সুন্দর করে ভদ্রভাবে শার্ট পরে চুল এরকম পাট করে আছড়ায় চলে না তো সেটা তোমার আচরণের সাথে মানে পাগলামির সাথে একটু কনফ্লিক্ট করছে আবা আবার তাহলে কাম করি আমার প্যান্টা খুলে মাথার মধ্যে বান্ধি না না এটা করবা কেন নিচে হাফ প্যান্ট আছে তো অনেক পাগল তো নিচে হাফ প্যান্ট থাকে না তবু প্যান্ট খুলে মাথার মধ্যে বান্ধাতে হয় আরে না সাত্তার এইগুলোর দরকার নেই তুমি অন্য কিছু করো কি করো মাফা তুমি তুমি বরং তুমি চুলটা একটু এলোমেলো করতে পারো তারপরে শার্টের বোতাম কয়টা খুলে রাখতে পারো না না এখানে কেন তুমি বাথরুমে যাও বাথরুমে আয়না আছে আয়নার সামনে তুমি প্র্যাকটিস করো আর তোমাকে না ডাকা পর্যন্ত তুমি এসো না হ্যাঁ ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি সরি ভাই আপনাকে জোর করে আপনার বাসার মধ্যে নিয়ে আসলাম আপনি তো বুঝতেই পারছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলাটা আমার জন্য লাইফ রিস্ক ছিল আর আমি আপাতত জুগলু ভাইয়ের সামনে যেতে চাচ্ছি না আর ওই যে আরেকটা চক্র যারা আমাকে খুঁজছে ওদের চোখ ফাঁকি দেওয়ার জন্যে আমি এই যে চাদর দিয়ে
মুখ ঢেকে রাস্তায় চলাফেরা করি, বুঝতে পেরেছেন? এখন বলেন আপনার কি সমস্যা? আপনি আমাকে দেখে বুঝতেছেন না, আমার নাম গোলাপ। এক রাত্রির মধ্যে গোলাপ শুকিয়ে ঝুরঝুরি হয়ে গেছে। এই যে সিয়ারাটা দেখতেছেন, এই সিয়ারার মধ্যে কোনো কেলেস আছে। সিয়ারাটা ভসকে গেছে, এই শরীরটা ঘাটিয়ে গেছে। কি হয়েছে আপনার, একটু খুলে বলেন তো। আরে ভাই, আপনার তো গোপন সমস্যা, এই জন্য আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছেন। আর আমার সমস্যা তো ওপেন, সারা দুনিয়ার লোক জেনে গেছে। আমার তো আমছালা দুইটাই গেছে ভাই। কি বলছেন, আমছালা দুই গেছে মানে? কি হয়েছে বলেন তো। বজলু আছে না, বজলু, ওই বজলুকে আমি নগদ 15,000 টাকা দিছি ভাই, ওইটি হচ্ছে আম। আর আমি যে ক্যামেরা ঘাড়ে করলে ঘুরে বেড়াতাম, ওইটা হচ্ছে ছালা। আমছালা দুইটাই গেছে ভাই। আপনি বজলুকে কেন 15,000 টাকা দিয়েছিলেন? আপনি কি জন্য বজলুক 10,000 টাকা দিয়েছেন? আমি তাকে দিয়েছিলাম, সে একটা বিপদে পড়েছিল, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য, উপকার করার জন্য। আর আপনি? ওই রকমই, আপনার মতোই, আমিও নিজে বিপদে পড়েছি, নিজেকে উদ্ধার করার জন্য টাকা দিছি। না না, দুটো তো এক হলো না। আমি তো একটা সৎ উদ্দেশ্য নিয়ে তাকে টাকাটা ধার দিয়েছিলাম। তার মানে আপনি কি করবে চাচ্ছেন? আমি অসৎ উদ্দেশ্যে বজলু ভাই টাকা দিছি। আপনি জানেন না, আমি ইউটিউবের মধ্যে ব্যবসা করি, কন্টেন্ট বানানোর জন্য নগদ 15,000 টাকা দিছি। আমার ব্যবসা কি অসৎ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, টাকার ব্যাপারটা নয় বুঝলাম। কিন্তু ওই যে আপনি ছালার কথা বলছিলেন, যে আপনার ক্যামেরা, সে ক্যামেরা সে কীভাবে নিল? রাতের বেলা আমাকে এসে কচ্ছে যে গোলাপ, আমি যে ক্যামেরা বুক দিছিলাম সেই ক্যামেরা ঢাকার বাইরে চলে গেছে। তোমার ক্যামেরা তো HD, ভালো ভিডিও হবি, তোমার ক্যামেরাটা দাও। আমিও চিন্তা করে দেখলাম, হ কাম তো আমারই, দে। ভোরবেলা ক্যামেরা দিয়ে দিলাম। আমি চিন্তা করলাম, আমি একটা প্রডিউসার মানুষ, আমি পরে যাই, গোসল মোসল করে সাজিয়ে গুজে যাই। এখন সাজিয়ে গুজে যাই, দেই দিনে শ্যুটিং হওয়ার কথা, সেখানে শ্যুটিং নাই। আমি আশেপাশে মানসিক জিজ্ঞাসা করলাম, ভাই এনে কি শ্যুটিং হয়েছিলে? কয় না। তারপর তেন তাবুত দুনিয়া খুঁজে বেড়াচ্ছে ভাই, ওই বজলুক খুঁজে পাচ্ছি নে। জগলু ভাই যাই করলাম যে ভাই এই ঘটনা, কয় আমি জানি নে। আপনি একটা কাজ করতে পারেন, বজলুর বড় ভাই যে ফজলু ভাই, আপনি ওনার সঙ্গে দেখা করেন। আমি বিপদে পড়ার পরে ওনার কাছে গিয়েছিলাম। আপনি যে তার কাছে গিয়েছিলেন, আপনি কি বিপদে উদ্ধার পাইছিলেন? না, উদ্ধার পাইনি, বরং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে। আপনি কি মনে করছেন আপনার তিন শোনার পরে আমি ফজলু ভাইয়ের কাছে যাব? আমি ফজলু ভাইয়ের কাছে অলরেডি গিয়েছিলাম। তো সে কী বলে? কি আর কবি, সে তো বজলুক ছোটো ভাই হিসাবে স্বীকারই করে না, কয় ও একটা পাক্কা চোর, আমার গ্যারেজের সব রিক্সা চুরি করে শেষ করে ফেলা দিলে, তোর ক্যামেরাও দেখা চুরি করছে। এক কাম কর, ওক রাস্তায় ফেনে পাবো, পাড়া সে একটা মারি ফেলা দেবো, আমি কোনো প্রতিবাদ করবো না। ও, বুঝতে পেরেছি, তার মানে বিষয়টা আরও জটিল হয়ে গেছে। আচ্ছা, আপনার ক্যামেরার দাম কত ছিল? মেলা দাম ভাই, মেলা, প্রায় 1.5 লাখ টাকার মতো ভাই। অসম্ভব, আমি বজলুকে যতটুকু চিনি, এই ক্যামেরা আপনি ফেরত পাবেন না। অম্বা করে কয়েন না ভাই, এমনি ক্যামেরা হারায় আমার মাথার মধ্যে বনবন করে ঘুরতেছে। সান্ত্বনা দেওয়ার জন্য হলেও একবার কম দেখে ক্যামেরাটা আমি ফিরে পাবো ভাই। প্লিজ ভাই, এই হেল্পটুকু আপনি আমাকে করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য কি হেল্প করতে পারি সেটা বলেন ভাই। আপনিও তো একটা বিপদে পড়েছেন ভাই, আপনার বিপদের সাথে আমার বিপদটা একটু যোগ করলেন। বজলুর সাথে দেখা হলেই আমার ক্যামেরার কথাটা জিজ্ঞাসা করবেন। হুম, বুঝলাম ভাই। তাহলে বসে রয়েছেন কে, চলেন মিশনে নেমে পড়ি। আচ্ছা, আপনার সঙ্গে যে আমার যোগাযোগ আছে, জগলু ভাই সেটা জানে না তো ভাই? এটা আপনি কি করছেন, আমার কি এটুক বিবেক নাই, আমি কি পাগল হয়েছি? কাল রাত্রি তো সব কথা হয়েছে, এখন আপনিও বিপদে পড়ছেন, আমিও বিপদে পড়ছি, বিপদে বিপদে আমরা ভাই ভাই ভাই, চলেন নেমে যাই ভাই। দুইজন একসাথে মুভ করা যাবে না, আমরা একসঙ্গে বের হই, আমি ডান দিকে যাব, আপনি বাম দিকে, ঠিক আছে? আপনি আপনার মতো খুঁজবেন, আমি আমার মতো খুঁজব। ঠিক আছে ভাই, চলেন। চলো, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি, মুঠি খুলে দাও, শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, হাততালি। মাশাআল্লাহ, আপনি একটা মানুষ আছেন, কাল রাত থেকে আপনার টিকিট দেখাও পেলাম না। কি কোনো খবর আইছে? কি এর খবর, কই থেকে আইলো? আচ্ছা, কি এর খবর, কই থেকে আইব? ওই মিয়া, আপনার কি মানে মাংনা মনে হয়? হ্যাঁ, এত পোচপাচ দিয়ে যে আপনার ছবি পাঠালাম, আপনার খালারের ছবি পাঠালেন, এটার খবর কি, রেজাল্টটা কি? হ্যাঁ শুনেন, এই ছবি যদি আমি আপনাকে ওই যে কি ফেসবুক না কি কয় ওখানে দিতাম, এতদিন আমার পিছনে লাইন লাগতো লাইন, বুঝছেন? এই ফটো তো এই সময় খালার কাছে চালান করে দিছি। আরে এই খবর তো তখনই শুনছি, আপনার খালা ঘুমাইতা ছিল, তো তারপরের খবর কি, খালা হলো জাগে নাই?
খালা তো ফটো দেখছে, ফটো দেখে বলছে ফটো তো তো সুন্দর লাগে, বাস্তবে কিরকম কে জানে। এখন খালা একটু বাস্তবে দেখতে চায়। মানে না মানে মনে করেন যে ফটোতে তো অনেক সুন্দরই লাগে, বাস্তবে মনে করেন পান্দুরি লাগে। আর এক ভাই ফটোতেই বিয়ে করছে, বিয়ে করে যখন বাসর ঘরে ঢুকছে বোজন মেকআপ তুলি হেলাইছে, হাতে বোর চেহারা দেই দিছে তোর। সাদিকে আপনি করবেন না আপনার খালাই করবো? কি নাই করিও তো আপনি আপনার খালার কন্যাই খেলা যে আপনি আমার সামনাসামনি দেখছেন? হ্যাঁ আমি বান্দরি না সুন্দরী, এটা আপনার খালার কন্যাই কে? আর আমরা বুঝেন না কি লে হাতে না তো মুরব্বি আই কে হাতে না মুখে মুখে তর্ক করতাম ভারি নি। আর এই বাড়ির মালিক গুলো হাতে নে, আজ যদি হাতির লোকে তর্ক করি এরপর হাতে এই বাড়ি আরে দিব। তো এই খবরটাই তো আপনি আমার দিতে পারতেন, আমি টেনশনে আছি না? আরে আমি তো আপনারে বলতাম, কিন্তু খালা তো অন্তাই টিকিট হায় ন, টিকিট হাইলে ডেট শুদ্ধ আপনারাই বলে দিও। সব বাটপারে এক লোকে জুটছে আমার কপালে। কি বললেন? কইছি অহ নাইছেন কেলা তাইলে? আমরা সকাল ধরে দেই না এলআইসি দেখতাম। কি দেখা শেষ হইছে না মেকআপ করে আসমু? মেকআপ করবেন কি হইলে? ও মা মেকআপ ছাড়া দেখছেন, অহন একটু মেকআপ করে রাখি তাহলে আরো সুন্দর লাগবো। মেকআপ করলে তো অসুবিধা, মেকআপ না করলে তো কোনো অসুবিধা নাই। আচ্ছা এই বুঝ তাহলে আপনার আছে, জান তাইলে অক্ষণ আপনার খালার গিয়ে ফোন করেন, ফোন দিয়া কোন আমি বাস্তবিক বেশি সুন্দর জান কর। আপনি এত সেতেন গিলে আমরা জানেন না, আমরা সেটলে আর বুকের বুঝে ধরব 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 করে, বুকের ভূতে ধরব ধরব করে, খালি মুখে ভালোবাসার কথা না, যান প্রমাণ দেন, যান অক্ষণ ফোন দেন, যান। ভাইয়া এ রূপ তো ফাল দিয়া চলে গেলি, 12,000-এর তো একদমই 20,000-এ গেলাম, তারপরে ফাল দিয়ে গেলি। ভাইয়া আমি কি ক্যামেরাটা নিয়ে কারো কাছে গেছি? কারো কাছে তো যাইনি, তোমার কাছেই আসছি। 60,000 টাকার একটা পার্টি পাইছিলাম, তারও তো আমি ক্যামেরাটা দিতে পারতাম, কিন্তু আমি তো তারে দেই নাই। চিন্তা করলাম তুমি আমার ভাই, তুমি আমারে কয়টা টাকা বেশি দিয়া 75,000 টাকা দিয়ে ক্যামেরাটা নিয়ে নাও, আমিও বেঁচে যাই। কত? 75,000 টাকা। ভাইয়া এত কথা বললে লাভ নাই, তুমি ক্যামেরাটা নিয়ে আমারে ভেজাল মুক্ত করো, এটা সাথে রাখাই রিস্ক। মালিকে তো আইছিল, আমি জানি সে তোমার কাছে আসছে, জগরুবের কাছে গেছে, সে পাগল হয়ে গেছে, সব জায়গায় আমার খুঁজে বেড়াইতেছে। এখন কি করবি ভাই? তুমি ক্যামেরাটা রাইখা, আমার টাকাটা দিয়া দাও। আমার পুষবো না রে ভাই, চোরাই মালে এত টাকা কিনলে পুষবো না। যে তোরা 60,000 টাকা কইছে না, হ্যারে ক্যামেরা দিয়ে দেখা। আরে যে 60,000 টাকা বলছে তারা কেমনে দিব? সে তো 30,000 টাকার নগদ, 30,000 টাকা পরে দিতে চায়, আমি তো কোনো বাকি টাকা দিতে পারবো না। 30,000-ও দিব না, টাকা দেওয়ানোর সময় 15,000 দিব। আরে সেই জন্যই তো বললাম এত ভেজাল করার দরকার নাই, যাও তুমি আরো 5,000 টাকা কম দিয়া 70,000 টাকা ক্যামেরা নিয়ে নাও। তোরা 20,000 কইছি না, আর 5,000 যোগ করলাম 25,000, ফুল অ্যান্ড ফাইনাল। আরে ভাইয়া কি কইতেছো না কইতেছো, 25,000 টাকায় এত দামি ক্যামেরা দিলে আমার তো লস হয়ে যাবো। ওই খাপড়ায় দাঁত ফেলাই দিবো, চোরের ঘরে চোর, তুই কি ক্যামেরা সিঙ্গাপুরে কিনে আনছস? চোরাই মাল বেটা, পুরোটাই তোর লাভ। আচ্ছা যাও 65,000 টাকা, আর কোনো কথা কইও না। দিবা তো 65,000 নগদ। তুমি এরকম সারের মতো চেঁচাচ্ছ কেন? আপনি আমার অবস্থা দেখে বুঝতে আসেন না আমি খেলে আসি লাইতেছি? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। থ্যাংক ইউ, কিন্তু আপনি আমার একলা রাখছেন কে? আপনার তো মানসিক আবারও টাকার কথা, উনি তো আমার ব্যাপারে একটা রিপোর্ট দেওয়ার কথা। হ্যাঁ ম্যাডাম তো রিপোর্ট দিয়েছে, সেই জন্যই তো আমি তোমাকে ডাকলাম। তাহলে বলেন কি বলবো? কি বলবো মানে আপাই রিপোর্টের মধ্যে লাগছে না, আমার এক মাসের বেড রেস্ট দরকার কারণ আমি পাগল হয়ে গেছি, আর এক মাসের ওই যে অ্যাডভান্স দেওয়া দরকার কারণ আমার খাওয়া দাওয়া করতে হইব। হ্যাঁ তা তো লিখেছে। ঠিক আছে দেন। কি দেব? অ্যাডভান্স টাকা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ফার্স্টে 2000 কেন? একটা জরুরি মিটিং বসতেছে এর মধ্যে আপনি ঢুকে। এই স্যার থামো তুমি বসে বসেন। ধন্যবাদ স্যার। আবার কেন এসেছেন? কানতে আসতে কানতে বাসায় তো কানতে পারে না, কান্দে বউ বকা তো এখানে এসে কান্দে। রায় সত্তার চুপ করা। হ্যাঁ বলেন কেন এসেছেন স্যার? আপনার সাথে একটু কথা ছিল। আপনার সাথে তো কথা বলে কোনো লাভ নেই। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই, হুদাহুদি সময় নষ্ট। রায় সত্তার তোমাকে আমি চুপ থাকতে বলেছি না, যাও এখান থেকে। স্যার আমি যাই কি করবো, ওনার কেসটা তো অনেক বড়, আমারটা ছোট, আমারটা সলভ করে দেন। তোমার কেস ওনার কেসের চাইতে অনেক বড়, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডাকছি। স্যার আমি অনেক ভয় পেয়েছি স্যার, উনি কি পাগল হয়ে গেছেন? পাগলের অভিনয় করছে। কেন স্যার? আমাদের অফিসে আজকে একটা ইভেন্ট চলছে, যেমন খুশি তেমন সাজো, ও পাগল সেজেছে। আচ্ছা বাদ দেন ওর কথা,
বলুন আপনার জন্য আমি কি করতে পারি? স্যার ওই যে ওই বিষয় নিয়ে কথা বলতাম। আপনার সাথে কথা বলে আর কি হবে? আপনি তো একই কথা বলবেন যে আপনি ঘুষ খেতে চান না, কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন। কারণ হিসেবে আপনি বলবেন যে আপনার আর্থিক অসচ্ছলতা, তারপর বলবেন যে অভ্যাসবশত খাচ্ছেন, এবং ফাইনালি আপনি বলবেন যে ঘুষ না খেলে আপনার চাকরি সংক্রান্ত ঝামেলা। এই তো? জি স্যার। খুবই কমন ঘটনা। ওই যে দেখবেন যারা নেশা করে তারা সবসময় কি বলে, বলে যে আমি নেশা ছাড়তে চাই কারণ নেশা আমার শরীরের জন্য খারাপ, আমার পরিবারের জন্য খারাপ, আমার কর্মক্ষেত্রের জন্য খারাপ। অথচ দেখবেন সারা জীবন তারা নেশা করে যায়, নেশা ছাড়তে পারে না। আর আপনারও তো একই কেস, নাথিং স্পেশাল। আর আমি তো স্পেশাল কেস ছাড়া ডিল করি না ভাই। স্যার আমি স্পেশাল হতে চাই, কী করলে আমি স্পেশাল হতে পারবো? আপনি আপনার এই নেশা মানে ঘুষ খাওয়া ছেড়ে 6 মাস নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর আপনি এখানে আসবেন, তখন আমরা আপনার পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব। স্যার 6 মাস অনেক দীর্ঘ সময়, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, আমার এখনই হেল্প দরকার। আর হেল্পটা কি? আপনি আর ঘুষ খাবেন নাই তো? দেখুন আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে ডিল করতে চাচ্ছি না, আপনি দয়া করে এই ব্যাপারটা নিয়ে ম্যাডামের সাথে কথা বলুন। এর আগে ম্যাডামের সাথে আপনার কথা হয়েছিল না? জি স্যার বলেছিলাম। জি না, হয়নি। কারণ ম্যাডামের সাথে কথা বলার সময় যখনই আপনি মূল প্রসঙ্গে যাচ্ছিলেন তখনই আপনি কাঁদতে কাঁদতে অফিস থেকে বের হয়ে যান। এবার আপনি ম্যাডামের সাথে বসে ঠিক যে জায়গাতে আপনি কান্না শুরু করেছিলেন সেই জায়গা থেকে আপনি আলোচনা শুরু করবেন, মনে থাকবে? জি স্যার, আজ আর কাঁদব না, কথা বলেই যাব। যান। ধন্যবাদ। নরেন, ওই যে ওই ঘুষখোর ভদ্রলোকের কথা মনে আছে? উনি তো আবার এসছেন। শোনো, আমি ওনাকে তোমার কাছে পাঠিয়েছি, কিন্তু তুমি এখনই তার সাথে কোনো কথা বলবে না। তুমি ওনাকে ওয়েটিং রুমে অন্তত পক্ষে 1 ঘন্টা অপেক্ষা করাবে, তারপর ডাক, ঠিক আছে? ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, ঢাকা শহর তোমার মতো ধান্দা বাজে ভরে গেছে বুঝছ, ফুল প্যাক। কি গল্প সাজাইছ? কিডনি ড্যামেজ, দিনে 14,000 টাকা লাগে, 1,000 টাকা জোগাড় করছো, 13,000 টাকা লাগবো। নাকি বাপের ক্যান্সার, না বোনের বিয়া, কোনটা? বাবারই ঢাকা শহরে এসে তোমার মতো আমি এই কাম শুরু করছিলাম, খুলে এবার ফারি নেই। পাবলিকে খালি মাফ চাই, খালি মাফ চাই, ধেরে বাবা 50 টাকা, খালি মাফ চাই। পরে বাদ দিয়ে রিক্সার গ্যারেজ দিছি, ও না আমি মাফ চাই। যাও যাও, মাফ করো। ওরে যাও রে বাবা, হিসাব করতেছি, ভুলইব তো। আরে ফজলু ভাই, কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি আহসান কবি। ওমা, আপনি সাত দূর মুড়ি দিয়ে ঘুরতেছেন কে? বসুন বসুন বসুন। কি করলেন না তো এই গরমের মধ্যে সাত দূর মুড়ি দিয়ে ঘুরতেছেন কে? 24 ঘন্টা জ্বর থাকে, জ্বর খাইছে, ডাক্তার দেখবেন, ভিজিট নেই, সরকারি হাসপাতালে দেখেন না, ভিজিট লাগবে না। আরে ভাই আপনি এসব কি বলছেন? আপনি আমার সমস্যার কথা জানেন না? আরে আমি জানি তো আপনি দৌড়ের উপরে আছেন, কিন্তু সাত দূর মুড়ি দিয়ে যদি দৌড় দেন, সাত দূরের প্যাঁচে ফইরিয়া উষ্টা খায় ফইরিয়া দেবেন না। ফজলু ভাই আপনি কি বলছেন এসব? আরে বাবা ঠিকই কইতেছি, যেহেতু দৌড়ের উপরে আছেন, একজোড়া কেডস কেনেন। ও বাবা, কেডস তো আছে দেখি, তাহলে এক কাম করেন, একটা হাফ প্যান্ট কেনেন আর একটা স্যান্ডো গেঞ্জি পরেন, 100 মিটার দৌড়ের ফ্লেয়ার, গলার মধ্যে একটা বাঁশি ঝুলায় রাখবেন, যখনই দুশ্মনরে দেখবেন বাঁশির দেবেন ফু, দিয়াই উল্টা দৌড়, দুশ্মন আপনারা ধরা পারবো না, সমস্যার সমাধান। সমস্যার সমাধান কীভাবে হবে? আমি তো আপনার কারণে সমস্যায় পড়েছি। আমি কি করছি? আরে ভাই আপনি তো আমাকে জগলু ভাইয়ের কাছে পাঠালেন, তারপর জগলু ভাই একটা ব্যাগ আমাকে দিয়ে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে বললো। আমি কি জানতাম যে ওই ব্যাগের মধ্যে মাদক দ্রব্য আছে? ওরে বাবারে আমি তো সব জানি, আমি জগলুর কাছে আপনারা কিল লেগে পাঠাইছিলাম, জগলু একটা ক্ষমতাবান মানুষ, তার কাছে পাঠাইলাম, সে যেন আপনার সমস্যাটার সমাধান করে দেয়। অন হ্যাঁ, আপনারে মাদকের ব্যাগ দিব না বাজারের ব্যাগ দিব সেটা তো আমি জানি না। আর আপনিও একটা আম্মু কেরে বাবা, একটা ব্যাগ ধরাই দিছে, ব্যাগটা খুলে একটু ফুচি মেরে দেখবেন না ভিতরে কি আছে। এমন তো হইতে পারত, ব্যাগের স্ক্রিন খুলে দেখলেন ব্যাগের ভিতরে 10 কোটি টাকা, তখন আর জগলুর বেল আছে না আমগো বেল আছে, নিজের রাস্তায় নিজে দিতেন দৌড়, এক প্রুফ এখান থেকে এয়ারপোর্ট, আরেক প্রুফ ঢাকা টু দুবাই, কেস হাফ প্যান্ট আর স্যান্ডেল পরা তো আছেই,
দুবাই নাইমা ডাইরেক্ট যাইতেন সমুদ্রের পারে, সমুদ্রে গোসল করতেন, সমস্ত টেনশন ধুইয়া মুছে শেষ, ব্যাগ কল্পনাঙ্কার। একবার ব্যাগের সেন্ডা খুললেই সব সমাধান হয়ে যায়, সেন্ডা খুলে দেখলেন না। এটা আপনি কোনো কথা বললেন? আপনি যা বললেন সেটা আমার নীতি আদর্শের সঙ্গে যায়। সে আমাকে বিশ্বাস করে একটা ব্যাগ দিয়েছে, সেই ব্যাগের চেন খুলে আমি দেখবো যে ব্যাগের মধ্যে কী আছে। এই নীতি আদর্শই হইতেছে আপনার বড় সমস্যা। ব্যাগের চেন খুলে এর মধ্যে নীতি আদর্শ বইরে সেন্ডা লাগাই দেন, ঝামেলা শেষ। শোনেন, দুনিয়ায় যারা নীতি আদর্শ নিয়ে আসে না, ঠেকাই পড়ে আছে। খালি একবার সুযোগ দিয়ে দেখেন, বেশিরভাগই এক সেকেন্ডের মধ্যে বড় বাটপার বেনে দেব। না ভাই, আমি আপনার এই কথা মানতে পারলাম না। যাই হোক, আপনার নীতি আদর্শের সঙ্গে আমার নীতি আদর্শের কোনো মিল নেই, সমস্যা নেই, কিন্তু আমি যে বিপদে পড়েছি এখন আমি কী করবো, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। শোনেন, আপনার আমি সাহায্য করছিলাম। প্রথম যখন বিপদে পড়ছিলেন তখন কইছিলাম এলাকা ছাড়েন, শনি রাখরা যান, গেলেন না, শনি রাখরা পছন্দ হইল না। এখন যে বিপদে পড়ছেন, শনি রাখরায় গেল আর কাম হইব না। এক কাম করেন, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতিবার কী কী গ্রহ উপগ্রহ আছে না, খোঁজ নেন কোনটা কাছে, ওখানে রওনা দেন। বজ্রু ভাই, আমি এইরকম একটা বিপদে পড়েছি আর আপনি আমার সঙ্গে ফান করছেন, এটা তো আমার জন্য জীবন মরণের সমস্যা। আরে ভাই, আপনার সে বড় বিপদে আছে আমি, আপনি ওখানে টাকা পান নাই, আপনার যে নীতি, আপনি কি বুলবুলুরে যায় কইবেন যে টাকা পাইছি? আমার লগে অক্ষণ চলেন, বুলবুলুরে যায় কইবেন আপনি টাকা পাইছেন। আরে ভাই, টাকা পয়সার কথা বাদ দেন, এখন আমার জীবন মরণ সমস্যা। ফজলু ভাই, আপনি কিন্তু জানেন আমি দুমুখী সমস্যায় আছি, দুই দিক থেকে আমার মৃত্যুর হুমকি। যে চক্রের কাছ থেকে আমি পালিয়ে এসেছি ওরা আমাকে পেলে মেরে ফেলবে, আর জগলু ভাই তো আমাকে ছাড়বে না, তার যদি অনেক টাকার ক্ষতি হয় সে কি আমাকে ছেড়ে দেবে? ওরে বাবারে, জীবন মরণ সমস্যা তো আমারও, আমার রেফারেন্সে আপনি জগলুর কাছে গেছেন, আপনি যদি কোনো ঘাপলা করেন জগলু কি আমারে ছেড়ে দিব, আমার জানটাও তো টান দিব। এখন আমি কি করবো আমাকে একটা বুদ্ধি দেন, আমার মাথা কোনো কাজ করছে না। বাইরে কি করবেন আপনি করেন, আপনার মনে যা চায়, আপনি আমারে ডিস্টার্ব করেন না। এ ভাই মাফ করেন তো, মাফ চাই, মাফ চাই ভাই, মাফ চাই। গোলাপের ক্যামেরা কেড়া চুরি করছে, হারাইছে না কুত্তায় খাইছে, এটি নিয়ে আপনার চিন্তা করার টাইম আছে? আপনি দেশ ছাড়েন, পালান, যান বাঁচান। না, আমি পালাবো না, আমি মাঠে থেকে লড়াই করবো, আমার লড়াইয়ের সঙ্গী গোলাপ। আপনি বলেন, আপনার ছোট ভাই বজলু কি কারণে গোলাপের ক্যামেরা নিয়েছে? এরে খুঁজতে গিয়ে 2 ঘন্টার মাথায় একটা অঘটন ঘটে ফেলাইছে। অঘটন ঘটে গেছে মানে? তাহলে ধরছিলা, পলাই গেছে? হ্যাঁ ভাই, সেরকমই, কবিরে পায়ে গেছিলাম, একটু লেগে ফসকে গেছে, লগে আমার ক্যামেরাও ফসকে গেছে। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি, দুগদুগি বাজে, দুগদুগি।